চুরি গেছে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ক্যাপিটাল ওয়ানের 10 কোটি 60 লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য। এক নারী হ্যাকার হাতিয়ে নিয়েছে এসব গ্রাহকের নাম ফোন নম্বর সহ অনেক তথ্যই। ভুক্তভোগীদের মধ্যে 10 কোটি মার্কিন গ্রাহক, বাকি 60 লাখ কানাডিয়ান। এর মধ্যে আটক করা হয়েছে সন্দেহভাজন হ্যাকারকেও। কর্তৃপক্ষের দাবি, ব্যক্তিগত তথ্য চুরি হলেও অক্ষত রয়েছে গ্রাহকদের ক্রেডিট কার্ডের নম্বরগুলো। যুক্তরাষ্ট্রের নামকরা ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ক্যাপিটাল ওয়ান। ঋণ ক্রেডিট কার্ড সুবিধা সহ ব্যাংকটির রয়েছে নানা সেবা কার্যক্রম। কোটি কোটি গ্রাহকদের তথ্য সংরক্ষণে আলাদা সুনাম রয়েছে প্রতিষ্ঠানটির। তবে সব ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিষ্ঠানটির 10 কোটি 60 লাখ গ্রাহকের তথ্য হাতিয়ে নিয়েছে এক হ্যাকার, যার মধ্যে 10 কোটি মার্কিনি আর বাকি 60 লাখ কানাডিয়ান গ্রাহক। এ ঘটনায় সত্যতা স্বীকার করে বিজ্ঞপ্তি দিয়েছে ক্যাপিটাল ওয়ান। বলা হয়, চুরি যাওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকের নাম, জন্ম তারিখ, ঠিকানা এবং ফোন নম্বর। তবে কোনো গ্রাহকের ক্রেডিট কার্ডের নম্বর হাতছাড়া হয়নি বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। ব্যাংকটির দাবি, গেল 19 জুলাই এসব তথ্য চুরি হয়। এরই মধ্যে আটক করা হয়েছে 33 বছর বয়সী হ্যাকার পেইস থমসনকে। 1 আগস্ট তোলা হবে সিয়াটলের একটি আদালতে। বিশ্লেষকরা বলছেন, বিচারে দোষী প্রমাণিত হলে অভিযুক্ত হ্যাকারকে দেয়া হতে পারে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড। জরিমানার আকার হতে পারে প্রায় $2.5 লাখ। She faces the maximum penalty of $250,000. অমিত হাসান, রবিন, যমুনা নিউজ।